দেখো কি আছে বলো তো, চপ চপ তো বুঝতে পারছো, কিসের চপ, আলুর না কিসের চপ, সেটা তো জানো না। তো বন্ধুরা, আশা করি আমার এই ভিডিওটা দেখার জন্য অনুরোধ প্রথমে জানিয়ে নিচ্ছি, সবাইকে ওয়েলকাম, ওয়েলকাম টু ব্যাক মাই ইউটিউব চ্যানেল, ফেসবুক, তো ইউটিউব চ্যানেলকে চ্যানেল থেকে অনেক অনেক ওয়েলকাম, ফেসবুক থেকে অনেক অনেক ওয়েলকাম। তো এটা হলো মাছের, রুই মাছের চপ, কী করে তৈরি করলাম সেটা তোমাদেরকে আজকে দেখাবো বন্ধুরা। দারুণ সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি, এত সুস্বাদু খেতে দারুণ লাগে। বাড়িতে যদি মাছ হয় সেই মাছ থেকে অর্ধেক ভাগ করে নাও, নিয়ে বাড়িতে চট করে বানিয়ে নাও, তোমার খাওয়া হবে, রেসিপি হবে, সব কিছুই হবে। সেই জন্য আমি বাড়িতে যখন বাড়িতে মাছ আসে রুই মাছ, তখন তার থেকে আমি তিন পিস, চার পিস নিয়ে নিয়েছিলাম, না তিন পিস নিয়েই, তিন পিস নিয়ে এই দেখো এত সুন্দর এতগুলো চপ করলাম। কীভাবে করলাম তার তাহলে তোমাদের দেখতে হবে, চলো এত টেস্টি টেস্টি কী করে বানালাম সেটা তোমরা দেখলে আর নিজেরা ট্রাই করবে, খুব ভালো লাগবে। যারা জানো না, নতুন বন্ধু, চলো দেখে নাম। এখানে বেসন, ময়দা, একটু ফুড কালার নিয়েছি, আর দিয়ে দেবো গোলমরিচের গুঁড়ো। কিছু না বলছি, এখন যাও করে ফেলবো, কালকে এসে রাখতে না, দেখে পেস্ট করবো। দেখো স্মুথ একটা ব্যাটার তৈরি করে নিলাম আগে, দেখো স্মুথ ব্যাটারটা তৈরি করে নিলাম। তো চলো চলো গ্যাসটা ধরিয়ে ফ্রাই প্যান বসিয়ে দিলাম বন্ধুরা। সরষার তেল, সরষার তেল দিয়ে দিলাম, দিয়ে দিব পেঁয়াজ, এরকম কুচি রেখেছি, পেঁয়াজ কুচি দিয়ে দিব, রসুন কুচি, লঙ্কা কুচি, এটাকে ভালো করে করব, লোকটাকে ভাজবো লাইট ব্রাউন হবে। এর মধ্যে দিয়ে দেবো আদা, রসুন আর কাঁচা লঙ্কা, ঝাঁকা তোমরা নিজেরা বুঝতে দেবে বন্ধুরা। এর অল্প লবণ দিয়ে দেবো, একটু পেঁয়াজটা মরবে, আর মশলাটা ভালো করে কষানো, অল্প পরিমাণ করুন, দিয়ে একটু কষাতে থাকবো। একটু টেস্টি টেস্টি করে আজকে বানাচ্ছি না মাছের চপ, বন্ধুরা তোমরা কে কোথা থেকে দেখছো অবশ্যই কমেন্টে জানিও, আর তার চ্যানেলে কোথায় দেখেছো সেটা কেমন দেখেছো আমার চ্যানেলে একবার দেখে ট্রাই করো, অত্যন্ত সুস্বাদু আর বিকালে সন্ধ্যাবেলার জন্য তো দারুণ সুন্দর একটা স্ন্যাক্স। সানরাইজের ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, খুব সামান্য পরিমাণে জিরে গুঁড়ো, দিয়ে দেবো লাল লঙ্কার গুঁড়ো, আর গরম মশলা দিয়ে, এই যে গরম মশলা দিলাম এতক্ষণে, কয়টা লেগে যাচ্ছিল বলে ফ্রাই প্যানটা অন্যদিকে একটু সামান্য আমি জল দিয়েছি কষানোতে। এবার দিয়ে দেবো হচ্ছে এখানে কথা, এই মুহূর্তে এই যে মাছগুলো কাটা ছাড়িয়ে রেখেছি, দেবো ম্যাশ করা আলু, ভালো করে একটু ভেঙে নিতে হবে, আর দিয়ে দেবো অল্প লবণ, লবণটা খুব সামান্য দিয়েছিলাম তো আমি আবার একটু লবণ দিলাম, দেখো সুন্দরভাবে একদম এইভাবে ড্রাই মানে শুকনো করে নিতে হবে। আমার রেডি হয়ে গেছে, এবার ঢেলে নেব, চলো চলে এসেছি হাতে তেল নিয়ে, এটাকে ঠান্ডা হওয়ার অপেক্ষা করতে হবে। হাতে তেলটা কেন নিয়েছি, মাখি নিয়ে তারপরে করবো, একটু ঠান্ডা হওয়ার অপেক্ষা করি। চলো এবার ঠান্ডা হয়ে গেছে, অনেকক্ষণ ধরে নাড়ানাড়ি করলাম এইভাবে, আর ফ্যান খুলে দিয়েছি ঠান্ডা হওয়ার জন্য। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আমি একদম চ্যাপটা চ্যাপটা করে করবো, রাউন্ড শেপও এরকম করতে পারো, সেপ এই শেপও করা যেতে পারে, দুটো শেপ দেখাচ্ছি তোমাদের। তাহলে সবটা করিনি তো, রেডি হয়ে গেছে বন্ধুরা, দেখো চলো এবার ভাজার পালা। এই ব্যাটারটার মধ্যে আমি একটু গরম সরষের তেল দিয়ে দিচ্ছি, এতে হচ্ছে ফুলবে ভালো, একটু গরম হওয়ার অপেক্ষা করছি। এবার ব্যাটারটাকে ভালো করে স্মুথভাবে ফেটিয়ে নিলাম এই গরম তেলটা, কড়াই একদম ফ্রাই প্যান একদম গরম হয়ে গেছে বন্ধুরা, একটা করে চুবাবো এর মধ্যে, হ্যাঁ চুবাবো একটা করে,
ছেড়ে দিলাম। হালকাটাতে উল্টে নেব। গ্যাসের ফ্লেম কিন্তু একদম মিডিয়াম টু লো ফ্লেমে রাখতে হবে আর ভাজতে হবে। প্রত্যেকটা পার্ট ভালো করে 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 সুন্দর করে ভেজে নিয়েছি, তো সেকেন্ডটাও দিয়ে দেবো। এই দেখো কত সুন্দর হয়েছে একদম। বড় সরু ছিল ওজনে বেশ, তো তার জন্যই আছে এই মাছের আমি সুন্দরভাবে। তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো আর বলো আমাকে যে এই মাছের এই চপ অসাধারণ লাগে খেতে। কি বড় বড় সাইজে, একটা দাম মনে হয় তাহলে কতদিন থেকে যে আমরা কিনে খাইনি বাড়িতে এইভাবে বানিয়ে নিই আমার জানা নেই বন্ধুরা। বহুদিন থেকে আমরা কিনে কিনি যাবে থেকে এইসব রান্না বান্না করি কিছু ট্রাই করতে করতেই, আর শিখে ফেলেছি মা মাসিদের কাছ থেকে। বন্ধুরা ব্যাটার বেঁচে গেলো, এটা আবার অন্য কাজে লাগবে। বন্ধুরা আমি এইভাবে যদি ব্যাটার বেঁচে যায়, কিছুটা আবার রেখে দিয়েছি, এতটা করিনি, বিকালে করবো বলে। আর ব্যাটার বেঁচে গেলে আমি ফ্রিজে রেখে দিই, অন্য কাজে লাগাই। তো চলো এটাকেও নামিয়ে নেব। চলো নামিয়ে নিয়ে আসছি। তো বন্ধুরা দেখো চলে এসেছি নিয়ে গরমা গরম মাছের চপ কী করে করলাম সেটা তো তোমরা দেখলে। চলো কীভাবে খাচ্ছি সেটাও দেখো। আমি সস দিয়ে কাচন দিয়ে যেটা ভালো লাগে সেটা দিয়েই খেতে পারো বন্ধুরা। আমি সস দিয়ে একটু শেষ খাবি না, সসটাকে একটু আমার এই মনে হয়। তো একটু বিট নুন ছড়িয়ে দিচ্ছি। দেখো তো আশা করি তোমাদের ভালো লাগবে বন্ধুরা। অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করে নিবে, আর চ্যানেলটাকে অবশ্যই আমাকে এগিয়ে নিয়ে যাবে বন্ধুরা। তো দেখো কেমন হলো, অবশ্যই আশা করি ভালো লাগবে। অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে নিবে বন্ধুরা। ইয়ে ক্লাস যাকে বলে। টাটা, বাই বাই বন্ধুরা।